কেমন আছেন আপনারা সকলে? আজকে ভারতের বাজারে দুটি স্মার্টফোন লঞ্চ হলো, একটি মিড রেঞ্জে আর একটি বাজেটে, অবশ্যই বলবো সে কথা। আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ কয়েকটি স্মার্টফোন যেগুলো আসছে আপনার বাজেটের মধ্যে। ভালো পারফরমেন্স থাকবে, ভালো ডিসপ্লে থাকবে, ভালো ব্যাটারি থাকবে আপনার পছন্দের ব্র্যান্ডের সঙ্গে। আর আজকের এই টেক আপডেটের ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই, আমি আপনাদের ঘরের লোক, চেনা পরিচিত মুখ সুমন, চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন শুরু করা যাক। আজকে প্রথম টেক আপডেট আরম্ভ করবো রেডমিকে দিয়ে, রেডমি K50i। এবং K50 সিরিজের সবথেকে পাওয়ারফুল স্মার্টফোন লঞ্চ হলো আজকে ইন্ডিয়াতে। দাম রাখা হলো বেশ কিছু ভ্যারিয়েন্টের, 6GB 128GB দাম 26,000, 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম 29,000। 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের ওপর। বাট যাদের কাছে নেই তারা কি করবে, তাদের তো ওই দামেই কিনতে হবে। বাট এই স্মার্টফোনটির অবশ্যই ভালো পারফরমেন্স, বেশ ভালো ব্যাটারি, চার্জার সব কিছু ঠিক, তবে বেশ কিছু জায়গায় আমার একটু খারাপ লেগেছে। ওগুলো যদি থাকতো আমার মনে হয় আরেকটু ভালো হতো, কারণ কে সিরিজ কিন্তু বেশ নামি দামি সিরিজের মধ্যে পড়ে রেডমির। আমাদের নেক্সট আপডেট যেটা সেটা হলো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি তাদের GT সিরিজের না মাস্টার ফাস্টার না, একদম অন্য সিরিজ তারা নিয়ে আসছে, রিয়েলমি GT নিও 3 নারুটো এডিশন। এবং এটা ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, আই হোপ নেক্সট মান্থ। GT নিও 3 এই যে নারুটো এডিশন, এটাতে আমরা 150W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবো, 120Hz অ্যামোলেড ডিসপ্লে পাবো, ডাইমেনসিটি 8100 এই চিপসেটটি পাবো, যেটা আমরা রেডমি K50i পেলাম। এবং এই স্মার্টফোনটা যে লুক ওটাও কিন্তু একদমই ডিফারেন্ট। আসছে দিন আমার মনে হয় 30,000-এর মধ্যেই এই স্মার্টফোনটি থাকবে আমাদের নেক্সট আপডেট। নেক্সট আপডেট পোকো সম্পর্কে। পোকো দুটি স্মার্টফোন আনছে এম সিরিজের, পোকো M5S আর পোকো M5। তবে আপনাদের জানিয়ে রাখি এই পোকো M5S এই স্মার্টফোনটি কিন্তু রেডমি Note 10S-এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন। অবশ্যই 15,000-এর মধ্যেই এটি লঞ্চ হবে, আমরা আগামী দিনে দেখে নিব আমাদের নেক্সট আপডেট। নেক্সট আপডেট আমরা এখান থেকে OnePlus-কে দিয়ে দিব, OnePlus-এর 10T। এবং এই OnePlus 10T 5G স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাথে আসবে, থাকবে 16GB RAM ভ্যারিয়েন্স, এবং এটি গিগ বেঞ্চে লিস্টেড হয়েছে, তার মানে তার স্কোর চলে এসছে, শুধু অপেক্ষা ফোনটি আসার। 40,000-এর ওপরে হবে এমনটা আমরা মনে করতেই পারি। আমাদের যে Nothing Phone 1, এই Nothing Phone 1 বেশ কিছু ইউটিউবাররা কিনেছে, তাদের কাছে গেছে, আমাদের আনবক্সিং রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, আর বেশি দিন নয়। তবে এই ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টে নাকি সব থেকে প্রবলেম বেশি, কারণ ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টে ডাস্ট পার্টিকলস ঢুকে যাচ্ছে। তবে Nothing এই ব্যাপারে খুব মানে তৎপর রিপ্লেস করে দিচ্ছে, তো যারা কিনতে চলেছেন তারা অবশ্যই হোয়াইটটা নিয়েন, কারণ ব্ল্যাক কালারে বেশ কিছু প্রবলেম দেখা যাচ্ছে। আমরা দুর্ভাগ্যবশত ব্ল্যাক কালারটাই কিনেছি আমাদের নেক্সট আপডেট। নেক্সট আপডেট রেডমিকে দিয়ে, বেশ কিছু স্মার্টফোন রেডমির আন্ডারে আসছে যেগুলোতে 100W+ ফাস্ট চার্জিং থাকবে, এবং সেগুলি নোট সিরিজেই থাকবে। আপকামিং রেডমি নোট সিরিজের জন্য আমরা প্রত্যেকেই মুখে রয়েছি, আপনারাও হয়তো। আমাদের নেক্সট আপডেট রেডমি K50S, রেডমি K50S Pro এই স্মার্টফোনগুলো এবার আসতে চলেছে, যেগুলো K50i থেকে একটু আপগ্রেডেড হবে। এবং এই K50S, K50S Pro এগুলো অগস্টে লঞ্চ হবে রেডমির পক্ষ থেকে এমনটাই জানা যাচ্ছে, যেখানে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 থাকবে। তো দেখা যাক রেডমির আপকামিং কে সিরিজ কতটা ভালো হয়। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন স্যামসাংয়ের যে Z সিরিজ, Z Fold 4, Z Flip 4 এই স্মার্টফোনগুলো কিন্তু আসছে, এবং এটি 10th অগস্ট লঞ্চ হচ্ছে। তার যে টিজার সেগুলো চলে এসছে, থাকবে 6.7 ইঞ্চেসের কাছাকাছি অ্যামোলেড ডিসপ্লে, 120Hz হাই রিফ্রেশ রেট, ক্যামেরাও দুর্ধর্ষ থাকবে, এবং আমরা টেলিফোটো লেন্সের মতনও লেন্স পেতে পারি, এবং ব্যাটারি বেশ ভালো হবে, হাই রিফ্রেশ রেট, এবং 8+ Gen 1 প্রসেসর, তো সব মিলে ডুয়াল স্পিকার একটা ভালো স্মার্টফোন আনছে স্যামসাং তাদের জেড সিরিজের। এবং তাদের হেডফোনও আসছে, তো এরকম লঞ্চ ইভেন্টে আমরাও থাকবো, আপনারাও থাকবেন, আশা করি ভালো লাগবে। নেক্সট আপডেট স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাং তাদের S সিরিজের গ্যালাক্সি S22 FE এবং গ্যালাক্সি S23 FE
এই যে এডিশন এগুলো কিন্তু নেক্সট ইয়ারে আসছে, মানে S23 FE 2023 সালে তারা নিয়ে আসছে। কি ইম্প্রুভমেন্ট পাবো আমরা? স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো আমরা, অ্যামোলেড ডিসপ্লে পাবো আমরা, হাই রিফ্রেশ রেট পাবো, ডুয়াল স্পিকার পাবো, আরও পাতলা ডিসপ্লে পাবো। পাতলা মানে মেবি পাতলা ফোন হবে। তো এইরকম বেশ কিছু রিউমার্স আমাদের সামনে এসছে যেগুলো 2023 আসছে, এবং ব্যাটারি এবার ভালো হবে আমাদের নেক্সট আপডেট কোয়ালকম স্ন্যাপড্রাগনকে দিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের W5 Plus Gen 1 এবং W5 Gen 1 এই দুটো লঞ্চ হতে চলেছে, যেগুলো খুব পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে আসবে এবং বেশ শক্তিশালী গেমিং প্রসেসর হবে। ফোন আমরা তো অবশ্যই জানবো, ফোনের সঙ্গে পারফরমেন্সের জন্য প্রসেসরটাও আমাদের জেনে নেওয়া উচিত। আমাদের নেক্সট আপডেট আসুসকে দিয়ে, আসুস Zenfone 9 এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি আসছে, গ্লোবালি লঞ্চ হচ্ছে July 28, যেখানে আমরা 8 Plus Gen 1 এসওসি পাবো, 3.5 mm অডিও জ্যাক থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমরা ইন ডিসপ্লে পাবো, এবং স্মার্টফোনটি বেশ সস্তায় 9 সিরিজে আসতে চলেছে। আমাদের নেক্সট আপডেট iQOO 9T 5G নিয়ে, ইন্ডিয়া লঞ্চ July 28, এবং এই স্মার্টফোনটি সেল ডেটও লিকড হয়ে গেছে, তার 2-3 দিন পরই সেল হবে। এবং এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের মতন টেলিফোটো লেন্স আমরা পাবো, হাই রিফ্রেশ রেট এবং গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে, সঙ্গে থাকবে 8 Gen 1 সিরিজের প্রসেসর, ব্যাটারিও খুব সুন্দর 5000 mAh কাছাকাছি। তো এই স্মার্টফোনটির দাম মনে করা হচ্ছে 50,000-এর নিচে হবে। দেখা যাক iQOO 9T দিয়ে তারা কী করতে চলেছে। আজকের মতন এইটুকুনি ছিল, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা করব আরও নতুন নতুন কিছু এক্সাইটিং টেক আপডেট নিয়ে। আমাদের বিদায় দিন, তো ধন্যবাদ।